আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আচ্ছা কালাম সাহেব, আপনার বক্তব্যগুলো দিন দিন এরকম একপেশে হয়ে যাচ্ছে কেন? নিরপেক্ষ পত্রিকা হিসেবে আমাদের একটা সুনাম আছে। গত সংখ্যায় আপনি এমন একটা বিষয় উত্থাপন করলেন যে কেউ কেউ পারে তো আমাদের মারে, এভাবে লিখলে তো মাথায় বোমা পড়বে। বমি পড়ুক আর যাই পড়ুক, কথাটা তো সত্যি। তাই বলে কোনো মার্সি থাকবে না? হাউ ইজ ইট? দেখুন কালাম সাহেব, আপনি সহকারী সম্পাদক, সম্পাদক হয়ে আমি সারাক্ষণ আপনার পেছনে চৌকিদারি করি, ব্যাপারটা ভালো দেখায় না। কি হবে, বমি তো ফুটবে। সার্কুলেশন বাড়ানোর জন্য আজকাল অনেকে নিজেরাই বোম ফাটায়, এক্ষেত্রে না হয় সত্যি সত্যি ফুটলো। নো, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, ওইভাবে আমি বড় হতে চাই না, হলে কোয়ালিটি দিয়েই হব। শুনুন, আমি একটু নার্কোটিক্স কন্ট্রোল ডিপার্টমেন্টে যাচ্ছি, ফিরতে ঘন্টাখানিক লাগবে, কেউ ফোন করলে বলবেন একটার পর যোগাযোগ। আরে রিয়াজ সাহেব, আসুন আসুন। আশরাফ ভাই, হ্যাঁ মনে আছে তো আমার কথা? কোন কথা? গাঁজা খাওয়ার কথা? ভাবছি কি জানেন, এবার আপনার জন্য বারান্দায় কতগুলো গাঁজার গাছ লাগাবো। নার্কোটিক্সের পরিচালক গাঁজার গাছ লাগালে লোকে হাসবে না? আরে ভাই, হাসলে আর কি করা যাবে? আমার প্রিয় ব্যক্তিত্ব বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসে সাংবাদিকতা করছে, তার একটা মাত্র খায়েশ, সেটা পূরণ করতে পারবো না? হ্যাঁ খায়েশ কিন্তু আমার একটা না, আরো আছে। ওগুলো সব শর্ট টার্ম, আর গাঁজার ব্যাপারটা লং টার্ম। সকালে টান দিলে সন্ধ্যা পর্যন্ত কোনো খবরই থাকে না। আশরাফ ভাই, মাদকাসক্ত নিরাময় হাসপাতালে বলে দিয়েছেন তো আমার যাওয়ার কথা? বলে নেই, বলে দিচ্ছি। আপনি যে এই বিষয়ে এত সিরিয়াস তা তো জানতাম না। তা চা টা খাবেন তো কিছু? উনি মাদকাসক্তদের নিয়ে কিছু লেখালেখি করতে চান বাস্তবতার আলোকে, আপনাকে হয়তো বিরক্ত করবে, বাট হি ইজ এ নাইস পার্সন। কি বললেন, উনার লেখা পড়েছেন? তাহলে তো পরিচিত একজন মানুষই পেয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ আপনি একটু সহযোগিতা করবেন। আচ্ছা, দেখলেন তো, আমার সুপারিশেরও প্রয়োজন হলো না। আরে সারা দেশে আপনার পাঠক পাঠিকা ছড়িয়ে আছে, আজ দক্ষিণ দুয়ার খোলা। দেখুন, আমি কিন্তু আপনাকে সব সময় সময় দিতে পারবো না, তাছাড়া এখানে কিছু রেস্ট্রিকশন আছে, সেগুলো আপনাকে মেনে চলতে হবে। কি রকম? এই ধরুন, ছেলেদের সাথে কথা বলার আগে পারমিশন লাগবে, আর কিছু কিছু ব্যাপার আছে যা মাদকাসক্তির কারণ, কিন্তু সেগুলো নিয়ে কোনো পার্সোনাল অ্যাটাক চলবে না। আর রোগীদের অ্যাটেন্ড করার জন্য এখানে রাত দিন 24 ঘন্টাই লোক থাকে, কিন্তু তাই বলে আপনি যখন তখন ওদের কাছে যেতেও পারবেন না, এসব আর কি। সবচেয়ে ভালো হয় আমি যখন হাসপাতালে থাকি তখন যদি আপনি আসেন। চলুন, আপনাকে এখন হাসপাতালটা ঘুরে দেখাই। আসুন। আম্মু, কি করেছো সারাদিন আজকে? ভাইজান, এত দেরি করলেন যে,
রশিদ কতক্ষণ অপেক্ষা করে করে চলে গেল। কখন গেল? এই তো মিনিট দশেক হবে। আপনার অফিসেও ফোন করেছিল কিন্তু কেউ ধরলো না। ও তো খুব সম্ভব পরশুই ফিরবে, তাই না? না, বললো 4-5 দিন দেরি হবে। ঠিক আছে, এই কটা দিন তুমি একটু সকালে আমাকে ডেকে দিও, আমি কনাকে স্কুলে দিয়ে আসবো। না না ভাইজান, তার আর দরকার হবে না, আমি নিজেই দিয়ে আসতে পারবো। তুমি পারবে না তা তো বলিনি কাজল, কিন্তু এই দায়িত্বটা আমার, যার দায়িত্ব তারই পালন করা উচিত। হ্যালো আশরাফ ভাই, আমি রিয়াজ বলছি, কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ। তা রিয়াজ স্যার, আপনার মিশন কতদূর? অল আন্ডার কন্ট্রোল? না হয় উপায় আছে, এমন একজন মানুষের কাছে পাঠিয়েছেন, কি বলবো, সি ইজ সিম্পলি ওয়ান্ডারফুল। তা আপনার চিকিৎসা টিকিৎসা করছেন তো? আমার চিকিৎসা কেন, আমি রোগী নাকি? রোগী আমরা কম বেশি সবাই, বুঝলেন? ডোন্ট ফরগেট, রোগটা এখানে নেশা। পৃথিবীর সব দেশেই কবি, সাহিত্যিক, শিল্পী, নাট্যশিল্পী সবাই কোনো না কোনো নেশায় মগ্ন। তা ঠিক, তবে নেশাগ্রস্ত নয়, নেশাগ্রস্ত হলেই বিপদ। ও হ্যাঁ, যা বলছিলাম, ভদ্রমহিলা ভীষণ কোঅপারেটিভ, আমাকে অনেকক্ষণ ঘুরে ঘুরে সব দেখালেন, বললেন যখন ইচ্ছে আসতে পারেন, তবে ওনার প্রেজেন্সটা দরকার, এই যা। ভেরি গুড, ইউ ক্যারি অন মাই ডিয়ার ফ্রেন্ড। তবে একটা কথা, ঘন ঘন যাবেন না যেন। খালাম্মা, বড় খালুজান কি এত লেখে? গবেষণা, বুঝলে, গবেষণা করছে। এই দেখো না, ছেলেমেয়েরা নেশা করে, গাঁজা খায়, এগুলো কেন করে, এর সমাধানই বা কি, সে সম্পর্কে গবেষণা করে পত্রিকায় লেখে। খালুজানের মনটা খুব ভালো। আর খালাম্মা, খালাম্মার মনটা ছিল তার সেও ভালো। সারাক্ষণ কি সব লেখতো, আর খালুজানের লগে কথায় কথায় ঝগড়া করতো। ঝগড়া? না ঝগড়া ঠিক না, পাক পক্ষীরা মাঝে মধ্যে পাশরাপাশরি করে না, সেই রকম আর কি। খালাম্মার কথা মনে হইলে খুব খারাপ লাগে, এত ভালো মানুষটা কেন যে এই দিন ওইভাবে। আচ্ছা, তুমি ড্রাগ নিয়েছিলে কেন? কোনো কারণ নাই, শখে। তোমার খারাপ লাগে না? লাগে। কেন? আমার বাবা মা খুব ভালো মানুষ, আমার লেখাপড়া করার জন্য কতই না চেষ্টা করছে, আর আমি 2টা ফার্স্ট ডিভিশন পাইয়াও ডিগ্রিতে ফেল করলাম এই ড্রাগের কারণে। তুমি কোন ড্রাগ নিতে? হিরোইন। বাড়ির লোকজন বোঝেনি কেউ? প্রথম 3-4 বছর কেউই বোঝেনি। কতটুকু ডোজ নিতে তুমি? এই 3 বেলা 3 পুড়িয়া, কখনো কখনো আরো বেশি। সবগুলো তো সমান কাজ হয় না, একটা বেনা ওইটা অরিজিনাল, আর একটা তেনা ভেজাল। তোমরা ড্রাগ ছাড়ার চেষ্টা করনি কখনো? করেছি কিন্তু পারিনি, না খেলে বমি বমি লাগে, নাক চোখ দিয়ে পানি পড়ে, হাত পা কামড়ায়, পাতলা পায়খানা হয়। তুমি কতদিন হলো ড্রাগ নিচ্ছ? এই মাস ছয়েক। কি নিচ্ছ? ফেনসিডিল। আর কিছু? জি না। আচ্ছা, তুমি তো নতুন ড্রাগ নিচ্ছ, তোমার পক্ষে কি গুছিয়ে বলা সম্ভব কিভাবে আসক্ত হলে, বাড়ির লোকজনের সাথে কি ধরনের ব্যবহার করতে, এগুলো কি খুলে বলা সম্ভব? কি বলবে? আমার তো কোনো ক্ষতি হবে না। না না, ক্ষতি হবে কেন, আমার তো মনে হয় তোমার কথা শুনে মানুষ সবাই সাবধান হবে, তোমার
তোমার কষ্ট দেখে শিক্ষা গ্রহণ করবে। তুমি চাও না কেউ ড্রাগ স্পর্শ না করুক? ঠিক আছে, শুনুন, সবে মাত্র আইসি শেষ করেছি, হাতে কোনো কাজ নেই, খাই দাই আর ঘুমাই। একদিন রাস্তা দিয়ে যাচ্ছি। এ বেটা, কোথায় যাচ্ছিস? কোথায় আর যাব, আমি এখন মুক্ত বিহঙ্গ। কোথায় কি করে জানিস? না জানলে সেখানে, ডোন্ট ওয়েস্ট টাইম, সময় বড়ই মূল্যবান। টাকা আছে পকেটে? 50 টাকা চলবে? ওতে কাজ হবে না, 200, মিনিমাম 200 লাগবে, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই আজকে আমাদের গেস্ট হয়ে যা, কালকে আমরা তোর গেস্ট হবো, ওকে? চল চল। এই বাড়ি কর তো। কি ব্যাপার জয়, এত বেলা পর্যন্ত শুয়ে আছিস যে? শরীর টরি খারাপ করেন তো বাবা? মা বল বাবা, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে? সতিনিক টাকা দাও না, ডাক্তার দেখাবো। ডাক্তার দেখাবি? হ্যাঁ। কেন, জ্বর টর আসেনি তো? কি ব্যাপার? হ্যাঁ, ওঠ 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 ওঠ, আয় আয় দিচ্ছি আয়। মা, 200 টাকা দাও তো। কিসের টাকা? রোজ রাত এতটুকু কি করিস? কেন, খরচ লাগে না আমার, টাকা দিয়ে কি করি আমি, খাই তো। বাড়িতে খাবার নেই, রাতে খাবি না, দিনে খাবি না, খাস তো দুপুর 12টায় একটু নাস্তা, ওই খাওয়ার দিয়ে কি হয়? মা, আমি এত কথা শুনতে চাই না, আমার টাকার দরকার, দেবে কি না বলো। বললাম তো দেবো না। ঠিক আছে, এইভাবে কতদিন ভাঙাচোরা করলে? টাকা না পেলেই করতাম, তারপর জানাজানি হয়ে গেলে আমাকে এখানে দিয়ে যায়। মাদক আসক্তদের চিকিৎসা কি জানেন? এদের জন্য সফিস্টিকেটেড কোনো ইকুইপমেন্টের প্রয়োজন হয় না, যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। আচ্ছা, মানুষ ড্রাগ নেয় কেন? কেউ বলে সঙ্গ দোষে, কেউ বলে পারিবারিক অশান্তি থেকে, কেউ বা আবার কিছু না জেনেই নেয়। ব্যাপার যাই হোক না কেন, এটা আসলে দুর্বল মানসিকতারই পরিচয়। প্রেম ঘটিত দুঃখ টুঃখ এসব থেকে? দুঃখ তো কম বেশি সবার জীবনই আছে, তাই বলে নেশা করতে হবে?
কোন ধরনের ছেলে মেয়ে সাধারণত ড্রাগ নেয়? আইন ভঙ্গ করার অ্যাটিটিউড যাদের, এরা মানুষের সাথে দীর্ঘদিনের কোনো সম্পর্কে যেতে পারে না। শুনেছি বাংলাদেশে এই ধরনের নিরাময় কেন্দ্র এই একটি। মেয়েদের কোনো ওয়ার্ড আছে নাকি? মেয়েদের জন্য হাসালি কেন? মেয়েদের জন্য তো এদেশে অনেক কিছুই নেই, তবে প্রাইভেট ক্লিনিকগুলোতে কিছু কিছু ব্যবস্থা আছে বলে শুনেছি, তাও খুব গোপনে। হ্যালো, মিস্টার রিয়াজ আছেন? কে বলছেন? আমি ওনার একজন পাঠিকা। ও বলুন, আমি রিয়াজ বলছি। আপনি আপনি মিস্টার রিয়াজ? আমি কিন্তু আপনার দারুণ ফ্যান, তবে গত সংখ্যায় আপনার লেখাটার ব্যাপারে দ্বিমত আছে আমার। আপনার পরিচয় দেবেন? বলেছি তো পাঠিকা, এর চেয়ে বেশি জানার প্রয়োজন আছে কি? না না তা নয়, তবে যার সঙ্গে কথা বলছি তার পরিচয়টা জানা থাকলে ভালো হয়। তাহলে রেখে দিই, শুধু নামটা বলুন, আপত্তি নেই তো? আছে, নাম বলতেও আপত্তি আছে আমার। ব্যাপারটা ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে না? মানে আপনি আমার নাম, টেলিফোন নাম্বার সবই জানেন, অথচ আমি কিছুই জানি না। ঠিক আছে, তাহলে রেখে দিই। শুনুন, আপনি আমার লেখার ব্যাপারে কি বলতে চাইছিলেন? এখন না, রাখি। লেখাটা দারুণ হয়েছে, মনে হয় এক টানে লিখে ফেলেছে। ওনার সব লেখাই তো অন্য ধাঁচের, পাঠক একটু পছন্দ করে। বদলুল আমার সঙ্গে দেখা করেছিলেন, একটা কলাম লিখতে চান উনি, কিন্তু স্পেস কোথায়? স্পেস সমস্যার কারণে কিছুই করতে পারছি না আমি। আমার মনে হয় পত্রিকার পাতা বাড়ানো দরকার, ডিমান্ড তো আছেই। তাহলে দাম, পাতা বাড়ালে দামও তো বাড়াতে হয়। বাড়াবো। তাহলেই হয়েছে, আমাদের পাঠকরা পাতা বাড়াও, কোয়ালিটি বাড়াও সব কিছুতেই রাজি, শুধুমাত্র দাম বাড়াতে গেলেই মুশকিল। কিন্তু নতুন লেখকদের তো সুযোগ দেওয়া দরকার। সেক্ষেত্রে পুরনো একজনকে অফ করেই করতে হবে। ঠিক আছে, দেখি আমি আর একটু ভেবে কি করা যায়। যান, আপনারা কাজ শুরু করুন। মনে হয় পেরেছি, হাজার হলেও পাঠিকা তো। একটা কাজ করুন, আপনি আমার একটা নাম দিয়ে দিন। নাম আমি দেব? ক্ষতি কি, আপনি কি কারো নাম দিতে পারেন না? দেখো আমি তোমাকে চিনি না, তাছাড়া ও সরি আপনাকে। ঠিক আছে, তুমি বললে আমার কোনো আপত্তি নেই। তাহলে তোমাকে বলতে হবে। বলবো, এখন বলো কোন নামে ডাকতে চাও আমাকে? এই স্নিগ্ধা। দেখ যত সব পচা নাম, আরেকটা বলো। পেয়েছি, সুন্দর একটা নাম পেয়েছি। কি? মিষ্টি। মন্দা না? ওকে, অ্যাকসেপ্টেড। আচ্ছা শোনো, তোমার সাথে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট থাকবে, সেটা সম্পর্কের ব্যাপারে। কিরকম? এই ধরো তোমার আমার দুজনেরই কোনো এক্সপেকটেশন থাকবে না, সম্পর্কটা থাকবে শুধু টেলিফোনে সীমাবদ্ধ। বলো, রাজি? দ্যাটস ওকে। আচ্ছা তুমি কি চাকরি করো না হাউস ওয়াইফ? কোনোটাই না, লেখাপড়ার জন্য বেশ কিছুদিন কানাডায় ছিলাম, দেশে ফেরার পর UNDP ওয়ার্ল্ড ব্যাংক ওদের হয়ে কিছু কাজ করি। স্বামী সংসার? আর কোনো প্রশ্ন নাই। যা হোক, যা বলতে চেয়েছিলাম, তোমার ড্রাগ এডিকশন সম্পর্কে লেখা পড়ে মনে হয়েছে এ ব্যাপারে অনেক ইনফরমেশন ল্যাপস আছে, তোমার আরও অভিজ্ঞতা অর্জন করা দরকার। কি ব্যাপার, তুমি ড্রাগ এডিক্ট বিষয়ে ডক্টরেট করেছো নাকি? তা হয়তো নয়, তবে মোটামুটি জানি আর কি। তুমি ড্রাগ এডিক্টদের সঙ্গে মিশেছো কখনো? কি আবার এমন কি, ওরা তো পাগল নয়,
তাছাড়া ড্রাগ অ্যাডিকশন কোনো অসুখও নয়, একটা আসক্তি, সাংঘাতিক খারাপ আসক্তি। এই মদটা খেয়েছো নাকি? কথা বলছো না যে নেশা করেছো নাকি? নেশা তো একটু একটু করতেই হয়, তা নাহলে ব্যবসা চলবে কি করে? কি নেশা করতেই হয়? তাহলে ভাইজান, ভাইজানও কি নেশা করেন? ভাইজানের কথা আলাদা, সে নিজেই একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, আর আমি, আমাকে তো চাকরি করে খেতে হয়। বস যদি বলে যাও বিদেশি গেস্টদের নিয়ে ডিনারে যাও, আমি আমি না করতে পারি? তাদের সাথে গেলেই যে তোমাকে মদ গিলতে হবে তা তো তারা বলেননি। কার্সি, ইটস এ সিম্পল কার্সি। দেখো মদ্যপান তোমার কাছে খারাপ হতে পারে কিন্তু সবার কাছে নয়। তুমি তাহলে মদ খাবে, মদ খেয়ে নিজের মেয়ের সামনে মাতলামো করবে? দেখো আমি যদি আমার বসের পছন্দের কেউ না হতে পারি জীবনে উন্নতি হবে না আমার। বিদেশি গেস্টদের যদি খুশি না করতে পারি ব্যবসা দুদিনেই লাটে উঠবে। এখন তুমিই বলো তোমার বিবেকের কাছে এর গ্রহণযোগ্য সমাধান কি হতে পারে। দরকার নেই এমন চাকরির। শোনো, তুমি যদি আমার কথা না শোনো আমি পরিষ্কার বলে দিচ্ছি, থাকো তুমি তোমার সংসার নিয়ে, আমি আমি লাথি মেরে চলে যাবো এখান থেকে। আপা মুনি, এক কাপ চা দাও তো। চা? তুমি চা খাইবা? তোমার চা খাওয়ান যাইব না, চা খাইলে ঘুম হইব না। কিসব বলছো আবল তাবল, আমি তো ঘুম থেকেই উঠলাম। যাও বড় দেখে এক কাপ চা করে আনো। তোমার চা দিলে খালাম্মায় বকব, তুমি না হয় দুধ আর কলা আনিয়ে দেই খাও। না, রোজ রোজ দুধ খেতে আমার ভালো লাগে না, তুমি চা দেবে কিনা বলো। তাইলে তোমার হাত ভরা পাউডার দুধ দেই, তুমি চাইটা চাইটা খাও। পাউডার দুধ চাইটা খাইতে না কি মজা! তুমি খাইবা? তো তুমি দিলে একটুখানি খামো, আমি তো খাইবারই চাই না, কেন যে খালি খালি যে করো। হ্যালো, ঘুম থেকে তুলিনি তো, তাহলে সরি। কি ব্যাপার হঠাৎ এত সকালে? মনটা ভীষণ খারাপ, সারা রাত এক ফোঁটা ঘুমোতে পারিনি, শুধু ভেবেছি কখন সকাল হবে আর কখন তোমার সঙ্গে কথা বলতে পারবো। কি হয়েছে? না তেমন কিছু নয়, পার্সোনাল প্রবলেম। এই তোমার বউ কোথায়? পাশে নেই তো? আমাকে তোমার কাছে বন্দি করে কি হলো? এ প্রসঙ্গ এখন থাক, অন্য কথা বলো। তোমরা মানে পুরুষরা সব সময় মেয়েদের খারাপ দিকটাই দেখো। আচ্ছা, সংসারে অশান্তি কি শুধু মেয়েদের জন্য হয়, পুরুষদের জন্য হয় না? মিষ্টি, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে আমার, ভীষণ জরুরি। তোমার ফোন নাম্বার জানা ছিল না বলে বলতে পারিনি। এই তোমাকে বলেছি না টেলিফোন নাম্বার দিতে পারবো না, অসুবিধা আছে? বলো কি কথা তোমার? আগামী মাসে বইমেলা জানো? হ্যাঁ, কেন? আমি একটা বই লিখেছি, বইটা আসলে উপন্যাস, কিন্তু এতে ড্রাগ অ্যাডিকশনের কিছু ব্যাপার স্যাপার আছে। তোমার যেহেতু এ বিষয়ে অনেক জানাশোনা তাই ভাবলাম স্ক্রিপ্টটা যদি একটু দেখে দিতে। কিন্তু আমাকে দেখালে তোমার অনেক অর্থ নাশ হবে। মানে? আমার কনসালটেন্সি ফি দিতে হবে না? দিতে হলে দেবো,
ভয় দেখাচ্ছ কেন? বাবা, মনে হচ্ছে খুব সিরিয়াস? এই প্রেমে ট্রেমে পড়নি তো? তাহলে কাল একবার অফিসে এসো, স্ক্রিপ্টটা নিয়ে যাও। তোমার অফিসে? মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তাহলে তুমি বলো কোথায় দিতে হবে। তোমার প্রকাশক কে? প্রত্যয়। তাহলে এক কাজ করো, তুমি ওদের ওখানে স্ক্রিপ্টটা দিয়ে এসো, আমি কালেক্ট করে নেব। আচ্ছা, আপনি কখনো গাঁজা গাছ দেখেছেন? হ্যাঁ, গাঁজা গাছ দেখেছি। হাশিশ, মারিজুয়ানা এবং ভাঙের উৎপত্তি স্থল হচ্ছে এই গাঁজা গাছ। গাঁজা ব্যবহারকারীদের মধ্যে হিরোইন কিংবা এই ধরনের কোনো শক্তিশালী ট্র্যাঙ্কুইলাইজার ব্যবহারের প্রবণতা বাড়ে। ট্র্যাঙ্কুইলাইজার মানে? মাদকদ্রব্য জাতীয় ঔষধ, এগুলোর ব্যবহার বিপজ্জনক। আমি তো শুনেছি অনিদ্রা বা টেনশনের জন্য চোখ বন্ধ করে ঘুমের ওষুধ খাওয়া যায়। একদম বাজে কথা। ঘুমের ওষুধ ব্যবহারে শরীরের ভেতর এক ধরনের প্রতিরোধ শক্তি গড়ে ওঠে, তখন মাত্রা বাড়াতে হয়, আর মাত্রা বাড়ানো খুবই ভয়ঙ্কর ব্যাপার। আরে আসেন আসেন রিয়াজ ভাই, দারুণ টেনশনে আছি আপনার জন্য। টেনশন? কিসের টেনশন? ইউ মে রিল্যাক্স নাও। রিল্যাক্স? আজ কত তারিখ মনে আছে? আর মাত্র 25 দিন সময় হাতে, এখনো লেখাই পেলাম না, বইমেলার আগে শেষ করতে পারবো তো রিয়াজ ভাই? আগামী 72 ঘন্টার মধ্যে একেবারে ফিনিশড অবস্থায় আমার স্ক্রিপ্টটা আপনার হাতে পৌঁছে যাবে। তবুও স্ক্রিপ্টটা হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত হতে পারছি না। ও হ্যাঁ, আপনি যে ভদ্র মহিলার কথা বলেছিলেন, উনি এসে নিয়ে গেছেন স্ক্রিপ্টটা। কখন এসেছিলেন? এই তো বেরিয়ে গেলেন, কেন আপনার সাথে দেখা হয়নি? কিছু বলেছেন? না, বসতে বলেছিলাম, উনি বসলেন না। দারুণ স্মার্ট মহিলা। মেবি। নাও চা নাও। কিছুদিন ধরেই লক্ষ্য করছি, রোজ রাতে ভাইজানের কাছে কে যেন ফোন করে। কোনো মহিলা নয় তো? হ্যাঁ, মহিলাই হবে। তুমি কি করে বুঝলে? যেভাবেই হোক বুঝেছি। আমি কি তোমার মতো ঘষা নাকি? তা বেশ তো, চেষ্টা করে দেখো, ভাইজান রাজি থাকলে ঘটকালির কাজেও লেগে যেতে পারো। কিন্তু মেয়েটা মনে হয় খুব অস্থির, দেখো আবার হিতে বিপরীত না হয়। অস্থির? না না, ইমম্যাচিউর কোনো মেয়ের সঙ্গে ভাইজানের বিয়ের কথা ভাবাই যায় না। হ্যালো। হ্যাঁ, স্ক্রিপ্টটা পেয়েছো? কই না তো। ফাজলামো রাখো, আমি কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে থাকলে ঠিক আছে, মাফ করে দিলাম। এই শোনো, তুমি যেসব চেঞ্জ সাজেস্ট করেছো তা আমার কাছে খুবই যুক্তিসঙ্গত মনে হয়েছে। ও গুড, আমার ফি? চলে এসো। ওরে বাবা, আমি পারবো না, তোমার বউ জানতে পারলে? বউ থাকলে তো জানবে। না মানে মিষ্টি, আমি বলছিলাম কি, তুমি কিছু না বললেও আমি বুঝতে পারি, তোমার ছোট ভাইয়ের বউ কাজল না কি যেন নাম, ওর সাথে কথা বলে আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি। তুমিও তো কোনোদিন তোমার কথা বলনি। আমার কথা? টেলিফোনে এত কথা বলা যাবে না, তার চেয়ে বরং চলো একদিন সদরঘাটে গিয়ে একটা নৌকো ভাড়া করি, বড় ছুঁয়ালা নৌকো। আমরা সারাদিন ইচ্ছে মতো ঘুরে বেড়াবো আর মজা করে ইলিশ দিয়ে পান্তা ভাত খাবো, কি সুন্দর না প্ল্যানটা? খুব সুন্দর। সরি বাই দ্য ওয়ে। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা রোজ বলবো বলবো মনে করি কিন্তু ভুলে যাই। তুমি এক জায়গায় লিখেছো ড্রাগ অ্যাডিক্টরা চিকিৎসা করালে ভালো হয়ে যায়, কথাটা ঠিক নয়। মানে? চিকিৎসা করালে ফিজিক্যাল কিওর হয় বটে, সাইকোলজিক্যালটা হয় না। তাহলে কি এরা কেউই সুস্থ হয় না? 60% হয় না, বাকি যে 40% ক্লিনিকে রিপোর্ট করে না তারা যে সুস্থ হয়েছে এটা নিশ্চিত বলা যায় না। আঙ্কেল কি করছো? কেন আম্মু, কোলে উঠবে? আজ আম্মু আর আব্বু না খুব ঝগড়া করেছে। তুমি শুনেছো? কি শুনেছো? আম্মু বলেছে কাল থেকে তোমার মেয়েকে তুমি স্কুল থেকে নিয়ে আসবে, আমি পারবো না। কনা কনা, তোমার হাতে লেখা শেষ?
এসো, এদিকে এসো। লেখা শেষ না হলে আজ কিন্তু তোমার ছুটি নেই। হ্যালো, তুমি আছো? কি যে পাগলের মতো খুঁজেছি তোমাকে। কি হয়েছে? কি আর হবে, তুমি জানো না কখন তোমাকে আমি পাগলের মতো খুঁজি। মন খারাপ? হ্যাঁ, ভীষণ। কোনো অসুবিধা হয়নি তো? মনে হচ্ছে আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই আমার। ছি মিষ্টি, আর কখনো আত্মহত্যার কথা বলবে না তুমি। আমাকে যদি বন্ধুই ভেবে থাকো, তুমি পারো না, পারো না খুলে বলতে তোমার মনের সব কথা। তোমাকে তোমাকে তো পাওয়াই যায় না। মিষ্টি, একটা কথা বলি, তবু তুমি ইচ্ছে করলেই আমাকে অফিসে, বাসায়, যে কোনো এক জায়গায় ফোনে যোগাযোগ করতে পারো। কিন্তু আমি আমার কথা ভাবো, আমার যদি কখনো ইচ্ছে করে, ভীষণ ইচ্ছে করে, পারবো পারবো তোমার সঙ্গে যোগাযোগ করতে। শোনো, তোমার সাথে আমার অনেক কথা আছে, বলো কোথায় দেখা করবে। আমার অফিসে। কখন? কাল 1:30। ঠিক আছে, আমি আসবো। তোমার লোকেশনটা একটু বলো। আমি দেখেছেন? ও হ্যাঁ, কালাম সাহেব। জি, কিছুক্ষণের মধ্যেই আমার কাছে একজন ভদ্রমহিলা আসবেন, মিষ্টি, মানে নাম হলো মিষ্টি, এলি আমার কাছে পাঠিয়ে দেবেন। ঠিক আছে। দেখো না কবিতাটা কেমন হয়েছে। তোমার কবিতায় রবীন্দ্রনাথের প্রভাব খুব বেশি, আধুনিক কবিতায় এসব চলে না। আমাকে তোমার কাছে। আরে আরে, কি হলো? 3টে তো বেজে গেল, কেউ তো এলো না। আমরা লাঞ্চে। হ্যাঁ, যান যান, আপনারা লাঞ্চ সেরে আসুন। স্যার, ফুল লাগবে না। লাগবে না, যা। লন না, 5টা টাকা দিয়ে। বললাম তো লাগবে না, যা। যান না, 5টা টাকা দিলে কি হয়? আমাকে তোমার কাছে বন্দি করে রাখো সারাদিন সারা রাত স্বর্ণলতা। এই ঘায়েল করার মতলব? বন্দি পাখি শুধু উড়াল দিতে চায়, পারে না। ফিরে আসে বারবার একটি খাঁচায়, যেখানে ফুলের সৌরভ মাতাল করে মন। বন্দি জীবন সেই তো ভালো, বেশ আছি দুজন। বদলা হয়ে গেছে। কিরকম? প্রত্যেক দিন বাসায় আহনের সময় হাতে করে ফুল লইয়া আসে, আর রাইতে কাল লগে জানি টেলিফোনে পুট 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 কইরা কথা কয়। হুসি প্রেমে পড়লে নাকি মাইসে এরকম করে। এই চুপ। রিয়াজ ভাই, আপনার উপন্যাসটা এবার বইমেলার একটা বিশেষ আকর্ষণ হবে বলে আমার ধারণা। তাহলে তো আপনাকে পেট ভরে মিষ্টি খাওয়াতে হবে। খাওয়াবেন, তবে আজ নয়, কাল। কাল কেন?
কারণ আগামীকাল 8-10টা বই বাইন্ডিং হয়ে আমার হাতে এসে পৌঁছবে। বইটার একটা উদ্বোধনী দরকার। তাই নাকি? তাহলে কালকের জন্য সবকিছু স্থগিত থাক, বইটা হাতে পেলেই হয়ে যাবে একটা গ্র্যান্ড সেলিব্রেশন। তাহলে আগামীকাল দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসি আসি। কেমন আছো? এই তো, তুমি যেমন রেখেছো। শোনো, সেদিন তোমার অফিসে যেতে পারিনি বলে দুঃখিত। আসলে আমার ড্রাইভারটা, আমি তোমার কাছে কৈফিয়ত চেয়েছি, আর কৈফিয়ত যদি দিতেই হয় 4 দিন পরে কেন? সরি, আই এম এক্সট্রিমলি সরি। ঠিক আছে, ওসব থাক। আচ্ছা মিষ্টি, ড্রাগ অ্যাডিক্টদের অনেকেই ড্রাগ নেয় যৌন শক্তি বৃদ্ধির জন্য, এ ব্যাপারে তোমার ওপিনিয়ন কি? হ্যাঁ, এই ধারণা থেকেও কেউ কেউ ড্রাগ নেয়, কিন্তু এতে শক্তি বৃদ্ধি তো দূরে থাক, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাটুকু লোপ পায়। থ্যাংক ইউ, ইউ আর রিয়েলি গ্রেট। আচ্ছা, তোমার বইটার খবর কি? প্রকাশক বলেছে আজ কয়েকটা কপি তাদের হাতে এসে যাবে। কি, সব কমপ্লিট? তা নয় তো কি, শুধু প্রথম কপিটা তোমার হাতে তুলে দিতে পারবো না, দুঃখ এটাই। দুঃখ কেন, যদি দিতে ইচ্ছে হয় বলো, চলে আসি। কোথায়, অফিসে? তুমি যেখানে বলবে। না না, অফিসে না। তাহলে বইমেলায়? না না, ওখানেও নয়। তার চেয়ে যদি কোনো রেস্টুরেন্টে আসতে বলি, অসুবিধা আছে? ঠিক আছে, রেস্টুরেন্টের নাম আর লোকেশনটা বলো। স্যার, আপনার গেস্ট এলো না? এই তো এক্ষুনি এসে পড়বে। তা আপনাকে সুপটুপ কিছু দেবো? না না, পরে। নাসিমা, সব চলে যাচ্ছে, আপনি কি? না না, ঠিক আছে, আমি এখন উঠবো। আমি আর এখানে থাকবো না। কি হবে থেকে যদি দিন রাত 24 ঘন্টা চাকরানির মতো ব্যবহার করে? কি হয়েছে? ও নেশা করবে আর কিছুই বলা যাবে না, রাতে কখন বাসায় ফিরবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কিছু বললেই চিলাপাল্লা শুরু করে দেয়। ভাইজান, আমার কি কোনো মান সম্মান নেই? আমি কি এতই তুচ্ছ? ও কোথায়? রশিদ, রশিদ, এই তুই কি চাস, শান্তি না অশান্তি? দেখ, বেশি যদি জ্বালাতন করিস হয় তুই থাকবি এই বাড়িতে, না হয় আমি থাকবো। আজ এসে খুব ভালো করেছেন। ফলো আপ ডেগুলোতে প্যারেন্টসদের সঙ্গে আলাপ করলে অনেক কিছু জানা যায়, অনেকেই আবার আমাদের কাছে অনেক কথা গোপন করে, এমনকি অসত্যের আশ্রয় নেয়। আচ্ছা, ড্রাগ নিলে শরীরের কোন কোন অর্গান এফেক্টেড হয়? হৃৎপিণ্ড, ফুসফুস, লিভার, চোখ, ব্রেইন, রিপ্রোডাক্টিভ সিস্টেম সবই ক্ষতিগ্রস্ত হয়। হাসপাতালে থাকা অবস্থায় মাদকাসক্তরা শুনেছি ভায়োলেন্স করে।
যখন বেড়া ওঠে। বেড়া মানে? বেড়া মানে ড্রাগের নেশা ওঠা। এ সময় এরা ড্রাগ না পেলে পাগলের মতো হয়ে যায়। কখনো জানালা গ্লাস ভাঙে, স্টাফদের তাড়া করে, এবং শুনলে অবাক হবেন যে ভেন্টিলেশনের মতো ছোট হলদে অনেকে আবার পালিয়েও যায়। হাসপাতালের খাবার নিয়ে অনেকেই কমপ্লেন করে শুনেছি। হ্যাঁ, কারণ এখানে আসার পর ড্রাগ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, আর সেজন্য তাদের প্রচণ্ড খিদে পায়। অনেক বাবা মা আছেন যারা বাড়ি থেকে এই সময় খাবার পাঠাতে চান, কিন্তু আমরাই অ্যালাউ করি না, কারণ দেখা গেছে যে খাবারের সঙ্গে কেউ কেউ আবার ড্রাগও পাঠিয়ে দেন। নিরাময়ের পর এদের কি ওষুধ নিতে হয়? না নিলেই ভালো, তবে প্রয়োজনে ভিটামিন বা ব্যথার ওষুধ দেওয়া যেতে পারে। এই সময় সবচেয়ে যেটা বেশি প্রয়োজন তা হচ্ছে ফ্যামিলির কোঅপারেশন। ডক্টর নাজমা, 11টা বাজে প্রায়, ফলো আপ ট্রিটমেন্টের ওখানে? ও হ্যাঁ, চলুন আপনাকে ওখানে দিয়ে আসি। আচ্ছা, মাদকাসক্তদের জন্য পুনর্বাসন কি কোনো সমস্যা? না, মানে নেশার কারণে যারা সমাজে ধিক্কৃত তাদেরকে নিয়ে কিছুটা সমস্যা হয় বটে, কিন্তু যারা ক্রিমিনাল অ্যাটিটিউডে, মানে সমাজে সন্ত্রাসী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, তাদেরকে পুনর্বাসন করাটা কিন্তু বেশ বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়ায়। বিদেশে কিন্তু পুনর্বাসন প্রক্রিয়া বেশ শক্তিশালী, ওরা কিওরের চাইতে প্রিভেনশনের দিকে বেশি জোর দেয়। আমার মনে হয় আমাদের এখানেও তাই করা উচিত। চলুন ডক্টর শৈলা, উনি হচ্ছেন জার্নালিস্ট রিয়াজ, আজকে এখানে অবজারভার হিসেবে থাকবেন। বসুন, আমি আসি। তুমি তো এখনো ভালো হতে পারলে না, কি করবে এখন? ইচ্ছে তো ভালো থাকো। ভালো থাকতে হলে ইচ্ছেটাকে কাজে লাগাতে হবে না? ইচ্ছেটাকে কাজে লাগাও। ওর গার্জিয়ানকে? আমি। ওর দিকে একটু নজর দেবেন। জি আচ্ছা। আপা আমাকে আবার ভর্তি করে নেন, এবার এলে আমি ভালো হয়ে যাব, আর বলতে হবে না। হাসপাতালে এলেই ভালো হয়ে যাবে? বাড়িতে থাকলে অসুবিধা কি? হ্যাঁ দেখো, যতক্ষণ পর্যন্ত নিজের কাজটাকে ভুল বলে মনে না হবে ততক্ষণ পর্যন্ত নিজেকে শুধরানো যাবে না। কি ভুল নিয়ে জীবন কাটাবে নাকি বাড়িতে থেকে চেষ্টা করবে? কল্যাণ তুমি এসো। তুমি একা কেন? তোমার গার্জিয়ান কোথায়? ব্যস্ত। ব্যস্ত বললেই তো হবে না, এভাবে তোমাকে একা ছেড়ে দেওয়া ঠিক হয়েছে? এরপরে গার্জিয়ান সঙ্গে নিয়ে আসবে, বুঝলে? আপা আমার বাবা মা তো থাকে খুলনা, আমার যদি আসতে মাঝে মধ্যে অসুবিধা হয়? তোমার তাগিদেই তুমি আসবে, তুমি যদি মনে করো প্রয়োজন, তোমার গার্জিয়ান যদি মনে করে প্রয়োজন তাহলে আসবে। আরে রিয়াজ ভাই, আসেন আসেন, কেমন আছেন? এই তো বসেন। বইমেলার খবর জানেন? মিরাকেল, আপনাকে বলেছিলাম না, এক ধাক্কায় 700 বই শেষ। সত্যি? সত্যি নয় তো কি, এই দেখুন রিপ্রিন্টিং অর্ডার অলরেডি চলে গেছে। হ্যাঁ, আমি কদিন স্টলে বসেছিলাম, অটোগ্রাফ দিতে দিতে অবস্থা কাহিল। আজকে কিন্তু আসবেন, অনেকে আপনার জন্য অপেক্ষা করবে। তাই? জি। তাহলে তো যেতেই হয়। অবশ্যই আসবেন। আম্মু, এটা তোমাকে কে এনে দিয়েছে? আব্বু এনে দিয়েছে। আব্বু কোথায়? বেড়াতে গেছে আম্মুকে নিয়ে। তুমি যাওনি? না। কেন? তোমাকে অ্যাটেন্ড করতে হবে না, তুমি যদি বাড়ি এসে কাউকে না দেখতে পেয়ে যদি মন খারাপ করো। বাবা, তুমি কি আমার বুড়ি মা? না বাচ্চা। হ্যালো, আমার উপর রাগ করেছো? কে? মিষ্টি, কেমন আছো? খুব খারাপ। কেন, কি হয়েছে? তোমাকে কথা দিয়ে বারবার মিস করি, ভেবে মনটা খুব খারাপ হচ্ছে। ওসব কথা এখন থাক, শোনো তোমাকে একটা সুখবর দিতে চাই, আমার বইটা এবার বইমেলায় দারুণ চমক সৃষ্টি করেছে। তোমার লেখাটা হয়েছে চমৎকার, প্লট ডায়ালগ এক কথায় অপূর্ব। আর তোমার সাজেশন?
টেকনিক্যাল কারেকশন? ওগুলো তো আর বইকার্তিতে সাহায্য করেনি, যা করেছে তার সামান্য মান বৃদ্ধি। দেখো বইটার জন্য যেন আমার পুরস্কার টুরস্কার পেয়ে না বসো। তাই যদি হয় তাহলে আমি সে পুরস্কার নেব না। নেবে না কেন? তা তুমি ভালো করেই জানো। শোনো, আমি কি তোমার সাথে দেখা করার জন্য আর একবার অনুরোধ জানাতে পারি? লাভ কি, তুমি তো আসবে না। এবার সত্যি আসব। দেখো শুনুন, আপনি কি মিস্টার রিয়াজ? হ্যাঁ, আপনি কে? আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? আপনার একটা চিঠি আছে। শুনুন, চিঠিটা আপনি পড়ুন, যদি কিছু আপনার জানার থাকে আমাকে নিঃসংকোচে বলতে পারেন। রিয়াজ, তুমি যখন এই চিঠিটা পাবে আমি তখন কানাডার পথে আকাশে উঠছি। অনেক কষ্ট দিয়েছি তোমাকে, কিন্তু বিশ্বাস করো তোমার কাছে পাওয়া ওই সামান্য সময়টুকুই ছিল আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। তুমি বড্ড ভালো মানুষ, ভাবছো কে আমি, তাই না? আমি একজন ড্রাগ অ্যাডিক্ট। পারিবারিক অশান্তির কারণে ঝোঁকের মাথায় একদিন ড্রাগ নিয়েছিলাম, সেই থেকে শুরু। আমাকে এর মধ্যে দুবার বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে, কিন্তু দেশে ফেরার পর আবার রিল্যাপস করে। জানো, জীবনের আশা আমি ছেড়েই দিয়েছিলাম, কিন্তু তোমার সাথে পরিচয় হওয়ার পর কেন জানি না আমার বাঁচতে ইচ্ছে করে। আমি বাঁচতে চাই, আমি নতুন করে বাঁচতে চাই, আমি নতুন করে বাঁচতে চাই। আমি যদি দেশে ফিরি কোনো দিন তোমার সঙ্গে যোগাযোগ করব। আমার মতো একজন শিক্ষিত মেয়ের জীবন কিভাবে ব্যর্থ হয়ে যায় তোমাকে খুলে বলবো। তুমি তোমার লেখনী দিয়ে দেশবাসীকে বলো কেউ যেন ভুলেও ড্রাগস স্পর্শ না করে, এতে কোনো মুক্তি নেই, বরং জড়িয়ে যাবে মরণ ফাঁদে। আমি যে ভুল করেছি সে ভুল কেউ যেন না করে, কেউ যেন না করে। ইতি তোমার মিষ্টি। কি হলো, কিছু বললেন না যে? আপনি কে? আমি ওর একজন শুভার্থী। আপনার সাথে কি ওর যোগাযোগ হবে? যদি হয় বলবেন, ও যেন আমাকে চিঠি লেখে, আমি অপেক্ষা করে থাকবো। আমি বাঁচতে চাই, আমি আবার নতুন করে বাঁচতে চাই, আমি আবার নতুন করে বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই।